আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আখী হাসান ইউকে ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম। এই ব্লগটা আমার জন্য খুবই স্পেশাল, বিকজ এই ব্লগটা আমার ছেলের বার্থডে দিনের ব্লগ। আসলে সেদিন ছিল আরহামের বার্থডে, আর নর্মালি আমরা আরহামের বার্থডেটা এত করতে পছন্দ করি না, ওকে নিয়ে বিভিন্ন জায়গায় হয়তো আমরা ঘুরতে যাই। বাট এবার যেহেতু আমরা নতুন বাসায় এসেছি, তো ওর বাবার খুব ইচ্ছে ছিল আরহামের জন্মদিনটা করা। তো এটা সকালের সিচুয়েশন ছিল, যেহেতু বার্থডে ছিল রাতে, তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠেছি। আর এখানে টেবিলে যত ম্যাচ দেখছেন এগুলো হলো, আমি ডেজার্ট বানাবো, কিছু ডেজার্ট কিনা হবে, কিছু বানানো হবে এই জন্য। আর এখন সকালে নাস্তা চলছে, আর আমি ড্যাডি আর আরহামের জন্য অ্যাকচুয়ালি পরোটা বানাচ্ছে, কারণ ও সকালবেলা পরোটা খেতে লাইক করে। আর আমি ওখানে কাপড় শুকাতে দিয়েছি, আর বাসা অনেক ম্যাসি হয়ে আছে আমার, তো এগুলো আস্তে আস্তে আমি গুছাবো। আর এখানে আমি একটু ব্রেকফাস্ট সেরে নেব, তারপরে কাজে লেগে যাব। তো কাজে লাগার আগে আমার একটা ছোটো হেল্পিং হ্যান্ড ছিল বানাবো, এটা হলো ট্রাইফল। এই ট্রাইফলটা স্ট্রবেরি জ্যাম দিয়ে আমি বানাই, আর কাস্টার্ড অ্যান্ড ক্রিম। সো জ্যাম বানানোর সময় আরহাম আমাকে একটু একটু হেল্প করেছে। আসলে হেল্পের থেকে ডিস্টার্বই বেশি করে, কারণ যখনই আমি জেলি টাইপের জিনিস বানাই ও খুব এক্সাইটেড আর মিক্স করতে চায়, বা আমি বানালে ওখানে দাঁড়িয়ে থাকে। যেহেতু জেলিটা বানানোর সময় গরম পানি ইউজ করি, তো আমার একটু ভয়ই লাগে আসলে ও আমার আশেপাশে থাকলে। বাট কিছু করার নাই, আমার প্ল্যান ওকে একটু কতক্ষণ ঘুম পাড়িয়ে দেওয়া দুপুর টাইমে, জানি আমি আমার কাজগুলো সব করতে পারি, বাট দেখা যাক সে ঘুমায় কি না। তো এখানে আমি এটাই জেলিটা মিক্স করছি, বিকজ টাইম যেহেতু বেশি নেই, তো এই জন্য আমি জেলিটা সবগুলো কাপে আমি নিয়ে এখন এগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখবো। যেহেতু আমি অনেক বেশি মানুষ দাওয়াত দিয়েছি, 40-50 জন হবে, তো একটু ভয় পাচ্ছিলাম। আর এখানে আরেকটা জিনিস আমি এবার আরহামের জন্য হায়ার করে এনেছি, এটা হলো বাউন্সি কাসল। আর এই টেবিলগুলো গার্ডেনে যেগুলো দিয়েছি সেগুলো আমরা হায়ার করে এনেছি, আর চেয়ারগুলো হায়ার করে এনেছি, কারণ আমি জানি যে বাসায় এত মানুষ বা বাচ্চাদের জায়গা হবে না। সো বাচ্চাদের বিজি রাখার জন্যই আমি আসলে এই বাউন্সি কাসলটা অর্ডার করেছি, যাতে ওরা একটু এনজয় করতে পারে। আর এখানে আমি আরেকটা ডেজার্ট বানাচ্ছি, এটা হলো চিজ কেক, লোটাস চিজ কেক। তো এই চিজ কেকটাও আমি মোটামুটি ভালোই বানাতে পারি। তো এই তো আমি টেবিলটা রেডি করেছি, মাঝখানে আমি কিছুই ভিডিও করতে পারিনি, বিকজ আমি এত বেশি বিজি ছিলাম। তো এই জন্য এখন আমি ডেজার্টের টেবিলটা সাজিয়ে ফেলেছি, শুধু কেক কাপ কেক দেওয়া বাকি ছিল। আর মোটামুটি নাইস হয়েছে। এই বেলুন আর্চটা আমার নিস অ্যান্ড নেফি বানাইছে, আর মোটামুটি আমার বোনরা চলে আসছে, আর আরহাম এখনও ঘুমে, আমি দুপুরে ওকে একটু জোর করে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এটা ছিল আসলে ফাইনাল লুক। যেহেতু আরহাম বিং টেডিটা অনেক লাইক করে, তো আমি এবার একটু ট্রাই করেছি বিং টেডির সেমটাই রাখার জন্য, স্পেশালি ওর কেকটা মধ্যে একটা বিং বসানোর জন্য। আর আমার আরহামও উঠে গেছে, উঠে যাওয়ার পরে একটু আরহাম আপসেট ছিল আর কানাকাটি করছিল, বাট এখন যেহেতু ও সবগুলো কাপ কেক অথবা ওর টেডি বিয়ারগুলো দেখেছে, কেক দেখেছে, তো ও ভেরি এক্সাইটেড, ও বারবার চাচ্ছিল কেকটা এখনই কেটে ফেলার জন্য। বাট আমাদের যেহেতু রাতে বার্থডে পার্টি ছিল, তো অনেক মেহমানরা আসতে অ্যাকচুয়ালি দেরি করেছিল, এমনও হয়েছে আমাদের অনেক মেহমান 8টার পরেও এসেছে। দিয়ে আমি আবার বাইরে একটু স্ন্যাক্সও রেখেছি, যাতে মানুষ আসার পরে সাথে সাথে ডিনার না করুক, বাট একটু হালকা স্ন্যাক্স খাবে, লাইক একটু টি সাথে বিস্কিট বা একটু চানাচুর বানিয়েছিলাম, আবার অনেক ধরনের বিস্কিট আমি দিয়েছি। তো আস্তে আস্তে মানুষ আসছিলো, আর আমি অনেক অনেক ভিডিও ভালোভাবে করতে পারিনি। এখানে আরহাম খুবই কান্নাকাটি করতেছিল, কারণ ও চাচ্ছিল যে ও শুধু একা বাউন্সি কাসলে যাক, কেউ আর না যাক। আর তো বাচ্চারা অ্যাকচুয়ালি খুব এনজয় করেছে বাউন্সি কাসলটা। তো আমি মেহমান চলে আসার পরে আমি প্রথম কাজ যেটা করেছি সেটা হয়েছে, আমরা অনেকগুলো ফটো শ্যুট করে ফেলেছি। তো এটা ছিল অ্যাকচুয়ালি খাবার পালা, সবাই খাবার নিচ্ছিল, আমি খাবারটা আসলে বাইরে দিয়েছিলাম। তো বাইরে সবাই নিয়ে নিয়ে কেউ সিটিং রুমে আসছিলো, কেউ বাইরে বসছিলো। আর খাবারের সময় আমি অ্যাকচুয়ালি বাউন্সি কাসলটা ডাউন করে রেখেছিলাম, কারণ বাচ্চারা খুবই চাচ্ছিল যে বাউন্সি কাসলে অ্যাকচুয়ালি উঠার জন্য। আর এরকম খাবার নিয়ে এক দুবার পরেও গিয়েছে বাউন্সি কাসল, যেহেতু ওরা ভেরি এক্সাইটেড ছিল। আর এই জন্য আমি খাবারের সময় বাউন্সি কাসলটা অফ রেখেছি, বলেছিলাম যে খাবারের পরে কেক কাটার পরে আবার বাউন্সি কাসল দেওয়া হবে।
কেক কাটার পালা, আরহাম খুব খুশি হয়ে কেক কাট করেছে, বিকজ কেক কাটার পার্টটা ও অনেক লাইক করে, বাট কেক কাটা তো খায় না। আর আমিও এই জন্য আর কিছু বলিনি, আরহাম কেক কেটেছে আর আমরা অনেক সুন্দর ছবি তুলেছি, এটাই আমার কাছে অনেক বড় কিছু। পর ছিল গিফট খোলার পালা, বাচ্চারা খুবই বেশি এক্সাইটেড হয়েছিল, আর আরহাম অনেক 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 গিফট পেয়েছে আর অনেক মানিও পেয়েছে। তো মানিটা আমি আর দেখালাম না, গিফট এখানে অনেক গিফট আমি এখানে সরিয়ে রেখেছি কারণ জায়গা হচ্ছিলো না, আর গিফট খোলাও অ্যাকচুয়ালি অনেক একটা ম্যাসি হয়ে যাচ্ছিলো জায়গাটা। আর আরহাম যেহেতু এক দুটা গিফট খুলে সে টায়ার্ড হয়ে যাবে, সে খুলবে না, আস্তে আস্তেই খুলবে। আর অন্য অন্য বাচ্চারাও আসলে সবগুলো গিফট খোলার জন্য খুবই এক্সাইটেড ছিল, আরহামের থেকেও বেশি। তো এই জন্যই আসলে আমি গিফটটা খুলেছি, আর যারাই আরহামকে গিফট দিয়েছে সবাইকে অসংখ্য অসংখ্য থ্যাংক ইউ, আরহাম সবগুলো গিফট অনেক পছন্দ করেছে। টয়টা পছন্দ করেছে সেটা ছিল উডেন আইসক্রিম, আর আমি এমনি তো আইসক্রিম অনেক পছন্দ করে, আর উডেন আইসক্রিম তো ও দেখেই অনেক বেশি, অন্য টয়গুলো নিয়ে ও এত বেশি এক্সাইটেড ছিল না যত এই টয়টা নিয়ে এক্সাইটেড ছিল। আর আরেকটা কথা যে আজকে শুধু আরহামের না, আরহামের কাজিনেরও বার্থডে ছিল। সো ছবিতে আপনি দেখেছেন যে একটা বেলুনে 7 আর একটার মধ্যে 5 লেখা ছিল, যেহেতু আরহাম 5 আর ও 7 হয়েছে সেম মান্থ, তো আমরা একসাথেই আসলে বার্থডে করেছি। আর কেকটা কেকও এনেছি আসলে দুটা, বিং কেকটা আরহামের ছিল আর চকলেট কেকটা ওর কাজিনের ছিল। তো আসলে ওভাবে আলাদা করে আমি ভিডিও করতেই পারিনি কারণ যেহেতু অনেক বেশি বিজি ছিলাম। আর বার্থডে সেই সব মেহমানরা চলে গেছে, এখন ক্লিনিংয়ের পালা, আমার তো অনেক অবস্থা খারাপ হয়ে গেছে সব ক্লিন করতে করতে, আর অনেক মেসি ছিল, আমি সব কিছু ক্লিন করে আমি আর আমার বোন তারপর ঘুমিয়েছি। আসলে আশা করি আরহামের এই ছোটো বার্থডে ব্লগটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, আর পরের ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। খোদা হাফেজ।